বিতর্ক লগ নেরা হইছে বদরুদ্দিন আজমলক। এইবার মঞ্চতে গামোচা দলিয়ালে অসমের স্বাভিমান গামোচা দলিয়াই পুনৰ বিতর্কত বদরুদ্দিন আজমল। ইয়ার পূর্বে দেখিবলৈ পোৱা গৈছিল জনতালৈ মাইক্রোফোন দলিয়াইছিল আজমলে, আর আজি দেখিবলৈ পোৱা গৈছে মঞ্চতে AIUDF কর্মীর উপর খং উঠিল আজমলর, আর মঞ্চতে ডিঙিত থকা গামোচা দলিয়াই দিলে বদরুদ্দিন আজমলে। আমি লৈ আহিছো সবিশেষ, আমার হাতত এই দৃশ্য আহি পৰিছে। আজমলৰ আচৰণ দেখি হতভম্ব হৈ পৰিছে উপস্থিত ৰাইজ। পুনৰ বিতৰ্কত বদৰুদ্দিন আজমল, মৌলানা বদৰুদ্দিন আজমল পুনৰ বিতৰ্কত সোমাই পৰিছে। জনপ্ৰতিনিধিৰ আচৰণ দেখি হতভম্ব হৈ পৰিছে সভাত উপস্থিত থকা লোকসকল। আজি AIUDFৰ যোগী খোপাত এক সভা আছিল, আৰু এইবাৰ অসমীয়া স্বাভিমান গামোচা ডিঙিৰ পৰা দলিয়াই পেলাইছে মৌলানা বদৰুদ্দিন আজমলে, আৰু মঞ্চতে গামোচা দলিয়াই পেলাইছে বদৰুদ্দিন আজমলে। সেই দৃশ্য আমাৰ হাতত আহি পৰিছে, আমি আপোনালোকক পৰৱৰ্তী সময়ত সেই দৃশ্য দেখুৱাম। গামোচা দলিয়াই AIUDF কর্মীর ওপর বদরুদ্দিন আজমলর প্রচন্ড খং। যোগী খোপার বালাপাড়াত নির্বাচনী প্রচার চলাবলে গৈছিল বদরুদ্দিন আজমল, আর নির্বাচনী প্রচার চলাবলে গৈ মঞ্চতে হঠাৎ খং উঠিল বদরুদ্দিন আজমলর, আর পুনের এই দৃশ্য সর্বত্রে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পলম হওয়ার বাবে মঞ্চতে গামোচা দলিয়াই খং দেখালে আজমলে, আর যোগী খোপার বালাপাড়ার আমি আপনার দৃশ্য দেখাইছো। বদরুদ্দিন আজমলে গামোচা দলিয়াই দিয়া দেখিবলৈ পোৱা গৈছে, আর প্রচন্ড খং উঠিছে পলম হওয়ার বাবে মঞ্চতেই AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলৰ প্রচন্ড খং দেখিবলৈ পোৱা গৈছে। আমি প্রথমৰ পৰা আপোনালোকক সেই দৃশ্য দেখুৱাম, কেনেদৰে গামোচা AIUDF কর্মীর গালৈ দলিয়াই দিছিল, ডিঙিৰ পৰা খুলি কেনেদৰে গামোচা গালৈ দলিয়াই দিছিল আমি আপোনালোকক দেখুৱাইছো। আর এনেদরে পলম হওয়ার বাবে বদরুদ্দিন আজমলে ডিঙির পৰা গামোচা দলিয়াইছে AIUDF কর্মীলৈ, আর হাতত যি থাকে তাকেই যেন দলিয়ার স্বভাব হয়ে পড়েছে বদরুদ্দিন আজমলর। ইয়ার পূর্বে মাইক্রোফোন দলিয়াই দিছিল জনতালৈ, আর এইবার আজমলর মঞ্চত আচরণ দেখি, এগারী জনপ্রতিনিধির আচরণ দেখি, ভোট বিচারি যাওয়া এগারী প্রার্থীর আচরণ দেখি হতভম্ব হয়ে পড়েছে উপস্থিত রাইজ। আর বদরুদ্দিন আজমলৰ পুনৰ খং উঠা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু গামোচা দলিয়াই তাৰ পাছতে বদরুদ্দিন আজমলে ভাষণ আৰম্ভ কৰিছে। পলম হোৱাৰ বাবেই প্ৰচণ্ড খং উঠিল আজমলৰ। আজি যোগী খোপাত উপস্থিত হৈছিল AIUDF প্ৰধান বদরুদ্দিন আজমল, আৰু যোগী খোপাত উপস্থিত হোৱাৰ পাছতে পুনৰ আজমলৰ খং দেখিবলৈ পোৱা গৈছে। খং যে নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই আজমলে, নিৰ্বাচন যিমানেই কাষ চাপি আহিছে সিমানেই বদরুদ্দিন আজমলৰ খং বৃদ্ধি হৈ আহিছে। যিহেতু ধুবুৰী সমষ্টিত ৰকিবুল হুছেইনৰ জনপ্ৰিয়তা অধিক দেখিবলৈ পোৱা গৈছে, আৰু ধুবুৰীত ৰকিবুল হুছেইনৰ জনপ্ৰিয়তা দেখি যেন ৰব পৰা নাই বদরুদ্দিন আজমলে। আজমলৰ য'তে ত'তে আজমলৰ প্ৰচণ্ড খং উঠা দেখিবলৈ পোৱা যায়, আৰু হাতত যিহকে থাকে সেই সামগ্ৰী আজমলে দলিয়াই দিয়ে। আজি অসমীয়া স্বাভিমান গামোচা দলিয়াই দিবলৈ কুণ্ঠাবোধ নকৰিলে আজমলে। এগৰাকী জনপ্ৰতিনিধিৰ আচৰণ এনেকুৱা নে, এগৰাকী জনপ্ৰতিনিধিৰ আচৰণ এনেকুৱা দেখি আচৰিত হৈ পৰিছে সভাত উপস্থিত থকা লোকসকল। আৰু বদরুদ্দিন আজমলৰ এই মুহূৰ্তত মন্তব্য আহি পৰিছে, মন্তব্য শুনক। আপুনি কৈছে যে ৰকিবুল হুছেইনে ব্যৱসায় কৰিব আহিছে ধুবুৰীত, পইচা কালেকশ্যন কৰাৰ কাৰণে আহিছে। এই যে বিশ্বৰ বাহিৰৰ বাহিৰত আছে, পইচা লাগে, এইটো ভাল এটা লাইচেঞ্চ আহিছে, যিটো ইংলিছত কয় লাইচেঞ্চ টু কিল, এই তেখেত আহিছে লাইচেঞ্চ টু কালেক্ট মানি, কালেক্ট। আৰু নগদ চাব পাব, ভোট নাপায় নগদ, নগদ কি হ'ব, নগদ পইচা পাব, ভোট নাপায় নগদ, নগদ আমি জিকিম স্যার, নগদ জিকিব। কিন্তু নগদ মাইনৰিটি ভোট বহুত বিজেপিত দিব বুলি ইতিমধ্যে CMO কৈছে, হ'ব পাৰে, তথাপি আল্টিমেট মাত্র ভোট 64% আছে, আমি ভোট পাম, তার পাই একটু দিয়ে আমি জিতি। স্যার বিশেষ করে ধুবুরীত রকিবুল হয়েছে না, আপনার কেনেকা ফাইট হবো বলে ভাবিছে আপনি? হ্যাঁ, ধুবুরীত কেনেকা ফাইট হবো বলে ভাবিছে? ফাইটই নহব, মোর লগত মোর ফাইট হবো, রকিবুল সব কান্দি কান্দি উড়াই যাবে। সেইটো আল্লাহ জানে, বোলে বহুত ভোটে জিতি গৈছে, আমাৰ লগত যোগদান কৰি আছে, এটা টাইম আহিব ৰৈ এইফালে ফিৰি চাব একজন দলাল, এইফালে ফিৰি চাব একজন দলাল, তাৰ মানুহ নাই। কংগ্ৰেছৰ কিমানখন চিট পাব, কংগ্ৰেছৰ ভৱিষ্যত কি হ'ব, কংগ্ৰেছৰ ভৱিষ্যত ভূপেন বৰা, কংগ্ৰেছৰ ভৱিষ্যত জিৰ, ভূপেন বৰা, ভূপেন বৰা জিৰ। আপুনি কৈছে से धीरे धीरे रखो बालक, सबर करो, इन्नल्लाह मा साबिरीन, कनो गुस्सा कर तो सो इलेक्शन गुस्सा कर ले हर बार, और माया मौत को तक कर ले तुम्हारे तो उल्टू करी
आराम से धीरे धीरे रखो बालक, सबर करो। इन्नल्लाह मा साबिरीन, कनो गुस्सा कर दो सो इलेक्शन गुस्सा कर ले हार भाई और माया मौका तक कर ले जीत भाई। इंशाल्लाह चौकी बोले जवाब दीते लगे ना चौकी।